আপনাদের যদি কোনো ইমো অ্যাকাউন্ট থাকে, সেই ইমো অ্যাকাউন্টটাকে কিভাবে সবার সাথে শেয়ার করা যায় খুব দ্রুত সময়ের মধ্যে আজকের এই ভিডিওর মাধ্যমে শিখতে পারবেন। কারণ আমরা আপনাদেরকে আজকে দেখাতে চলেছি কত সহজেই ইমো অ্যাকাউন্ট শেয়ার করা যায় বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে সবার সাথে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সামনে আমরা আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে ইমোর গুরুত্বপূর্ণ একটা আপডেট শেয়ার করব, যে আপডেটের সাহায্যে আপনি ইমো থেকেই আপনার যে কোনো ফ্রেন্ড সার্কেল, যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপনার ইমো আইডিটা শেয়ার করতে পারবেন। কীভাবে করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে শিখে নিন। তো এই ধরনের ইন্টারেস্টিং ভিডিওগুলো পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আপনাদের মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করতে পারেন, আর এই ভিডিওটাও আপনাদের ফ্রেন্ড সার্কেলের সাথে ছড়িয়ে দিতে পারেন। তো চলুন আমরা আপনাদেরকে মোবাইল স্ক্রিনে গিয়ে দেখাই আপনারা কীভাবে আপনাদের ইমো অ্যাকাউন্টটাকে আপনার ফ্রেন্ড সার্কেল অথবা সোশ্যাল মিডিয়াগুলো শেয়ার করবেন। তো দর্শক শ্রোতা, আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসলাম। এখন আমরা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে শিখিয়ে দেব আমরা কীভাবে খুব দ্রুততার সহিত সহজেই আপনার ইমো অ্যাকাউন্টটাকে সবার সাথে শেয়ার করতে পারেন। তার আগে আপনি অবশ্যই আপনার ইমো অ্যাকাউন্টটাকে আপডেট করে নেবেন। আপডেট করার জন্য আপনি চলে যাবেন গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে গিয়ে আপনি সার্চ করবেন ইমো। ইমো লিখে যখন সার্চ করবেন তখন আপনার ইমো অ্যাকাউন্টটা যদি আপডেট করা লাগে, এখানে আপডেট লেখাটা চলে আসবে, এখান থেকে আপনি আপডেট করে নেবেন, তাহলে হয়তো আপনি অপশনটা পেয়ে যাবেন। তো আপডেট করার পরে আপনি সোজা আপনার ইমো অ্যাপসে চলে আসবেন। আসার পরে ইমো অ্যাপসটা ওপেন করবেন। ওপেন করার পরে আপনি এখানে দুটো অপশন দেখছেন, একটা চ্যাট অপশন, একটা হলো আপনার কন্ট্যাক্টস অপশন। আপনি যখন কন্ট্যাক্টস অপশনে আসবেন তখন এখানে একটা চার নম্বর একটা অপশন পেয়ে যাবেন, গ্লোবাল ওয়েব কল। আমি আবারও বলছি, গ্লোবাল ওয়েব কল নামে যে অপশনটা আছে এটার মধ্যে টাচ করে দেবেন। টাচ করলে এখানে দেখেন আপনি একটা শেয়ারের অপশন পাবেন, শেয়ার টু হোয়াটসঅ্যাপ, ঠিক আছে। আপনি চাইলে এই অপশনটাকে এখানে ক্লিক করলে আপনি আপনার হোয়াটসঅ্যাপে এই অপশনটাকে এভাবে শেয়ার করে দিতে পারেন। আপনার ফ্রেন্ড সার্কেল যদি কেউ থাকে হোয়াটসঅ্যাপে, তারাও আপনার সাথে অ্যাড হয়ে যাবে। আরেকটা অপশন এখানে আছে, আপনি চাইলে এখানে লিঙ্ক নিচে দেখেন তিনটে অপশন আছে। নিচে আপনি তিনটে অপশন দেখতে পাচ্ছেন, একটা তীর আইকন আর একটা যে লাস্ট যে আইকনটা, এটার মধ্যে আপনি যদি ক্লিক করে দেন তাহলে আপনার এখান থেকে এই ইমো অ্যাকাউন্টের যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা এখান থেকে কপি হয়ে যাবে। কপি হয়ে যাওয়ার পরে আপনি চাইলে আপনার ফেসবুক, হোয়াটসঅ্যাপ অথবা যে কোনো মাধ্যমে আপনি আপনার ইমো অ্যাকাউন্টটাকে আপনি সবার সাথে এভাবে শেয়ার করে দিতে পারেন। দেখেন আমি যখন এখন এটা পোস্ট করে দেবো তখন যে কেউ আমার ইমোর সাথে অ্যাড হয়ে যাবে। তো আশা করছি আপনারা খুব সহজভাবে এইভাবেই আপনাদের ইমো অ্যাকাউন্টটাকে আপনি যেই কারোর সাথে শেয়ার করতে পারবেন খুব সহজে। দেখেন এখানে খুব ভালো একটা আপনার আপডেট আসছে, যে আপডেটটার কারণে আপনি যেই কারোর সাথে ইমো অ্যাকাউন্টটা শেয়ার করতে পারেন।